লাল সবুজ চ্যানেলে বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মহান স্বাধীনতা যুদ্ধের সামগ্রিক বিষয়গুলো আমাদের নতুন প্রজন্ম ও বিশ্ব দরবারে ধারাবাহিকভাবে পৌঁছানোই আমাদের মূল প্রচেষ্টা। এ পর্যায়ে আমাদের আজকের পরিবেশনা চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পাহাড়, সমুদ্র, বন বনানীর কারণে চট্টগ্রামের মতো ভৌগোলিক বৈচিত্র্য বাংলাদেশের আর কোনো জেলার নেই। চট্টগ্রাম জেলার উত্তরে ফেনী জেলা এবং ভারতে ত্রিপুরা রাজ্য, দক্ষিণে কক্সবাজার জেলা, পূর্ব দিকে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা এবং পশ্চিমে নোয়াখালী জেলা এবং বঙ্গোপসাগর অবস্থিত। এছাড়া দ্বীপাঞ্চল সন্দ্বীপ চট্টগ্রামের অংশ। এর আয়তন 5,283 বর্গ কিলোমিটার। কথিত আছে, আজ থেকে বহু বছর পূর্বে চট্টগ্রাম ছিল বন জঙ্গল দিয়ে ঘেরা, বিভিন্ন হিংস্র প্রাণীর অভয়ারণ্য এবং জিনভূতের আখড়া। হযরত বদর আউলিয়া আরব রাজ্য থেকে পাথরে ভেসে এখানে এসে একটি চাটির প্রজ্বলন করেন। তার প্রচেষ্টায় এই অঞ্চল জিনভূত মুক্ত হয়। একটি চাটি প্রজ্বলনের মাধ্যমে পুরো অঞ্চল সব প্রতিকূলতা থেকে মুক্তি লাভ করায় এই জায়গার নাম হয়েছে চাটিগা থেকে চাটগা, পরে চট্টগ্রাম। এখনো জামাল খান এলাকার বদর আউলিয়ার সেই স্মৃতি বিজড়িত জায়গার স্মৃতিচিহ্ন বিদ্যমান, যা চেরাগি পাহাড় নামে পরিচিত। চট্টগ্রাম নামকরণের আরও একটি ইতিহাস রয়েছে। ইতিহাসবিদদের মতে চট্টগ্রাম নামের উৎস অনুসন্ধানে দ্রাবিড় যোগসূত্র রয়েছে। চট্টচাটি বা চাটি দ্রাবিড়জাত ভাষার প্রকাশ। এই শব্দ থেকে প্রায় 5,000 আগে চট্টগ্রামের নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। এতদূর অঞ্চলে জনবসতি গড়ে ওঠার শুরু থেকেই একের পর এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে। বাংলায় এ অঞ্চল থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূত্রপাত হয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের চট্টগ্রাম শহর থেকে 22 কিলোমিটার উত্তরে হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নে 2,110 একর পাহাড়ি ল্যান্ডমাস জুড়ে বহু বিভাগীয় অনুষদ সহ একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মিলিটারি একাডেমি। পাহাড় ও সমুদ্র বেষ্টিত, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এ একাডেমিতে সেনা, নৌ ও বিমান বাহিনীর ক্যাডাররা 2 বছরের সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। এতে অস্ত্রবিদ্যা, ম্যাপ রিডিং, শারীরিক দক্ষতা, সামরিক কৌশল এবং অন্যান্য সামরিক বিষয়ের সাথে স্নাতক ডিগ্রি প্রদান করা হয়। বাংলাদেশ মেরিন একাডেমি। বাংলাদেশ মেরিন একাডেমি বাংলাদেশের একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বাণিজ্যিক জাহাজের ক্যাডেট, ডেক অফিসার এবং মেরিন ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এটি চট্টগ্রাম শহরের 20 কিলোমিটার দক্ষিণে জলদিয়া এলাকায় কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত। এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রামের প্রধান স্টেডিয়াম। স্থানীয় ক্রিকেট এবং ফুটবল ম্যাচ এই মাঠে খেলা হয়। এই স্টেডিয়ামের মোট ধারণ ক্ষমতা 20,000। এই স্টেডিয়ামটি 1977 সালে তৈরি করা হয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এটি বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আহমেদ স্টেডিয়াম হিসেবে পূর্বে পরিচিত ছিল। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম হিসেবেও এই স্টেডিয়ামটির পরিচিতি রয়েছে। চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন। বাংলাদেশের 8টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের মধ্যে প্রথম ও প্রধান এই ইপিজেডটি 1980 সালে বাংলাদেশ সরকার কর্তৃক সংসদে পাশ হওয়া আইন বলে 1983 সালে প্রতিষ্ঠিত হয়। ফয়েজ লেক। চট্টগ্রাম শহরের ক্রেন্দ থেকে
8 কিলোমিটার দূরে পাহাড়তলি রেল স্টেশনের অদূরে খুলশি এলাকায় অবস্থিত কৃত্রিম হ্রদটি ফয়েজ লেক নামে পরিচিত। এটি 1924 সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খনন করা হয় এবং সে সময় এটি পাহাড়তলি লেক হিসেবে পরিচিত ছিল। চট্টগ্রাম চিড়িয়াখানা। নগর জীবনের ক্লান্তিকর একঘেয়েমি থেকে নগরবাসীকে একটু বিনোদনের ছোঁয়া দিতে ফয়েজ লেকের পাশে সবুজে ঘেরা বনবিধির বেষ্টনীতে 1989 সালে তৈরি করা হয় চট্টগ্রাম চিড়িয়াখানা, জাতিতাত্ত্বিক জাদুঘর। এশিয়া মহাদেশে 2টি জাতিতাত্ত্বিক জাদুঘর রয়েছে, একটি জাপানের টোকিওতে, অন্যটি চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে। এ জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় 1965 খ্রিস্টাব্দে। এখানে 4টি গ্যালারি ও একটি বিশাল হল ঘর আছে। বাঁশখালী ইকো পার্ক। বাঁশখালী ইকো পার্ক বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক ইকো পার্ক। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত উঁচু নিচু পাহাড়, লেকের স্বচ্ছ পানি, বনাঞ্চল ও বঙ্গোপসাগরের বিস্তৃত তটরেখা দিয়ে গঠিত হয়েছে এই বাঁশখালী ইকো পার্ক। শ্রী শ্রী চটেশ্বরী কালী বিগ্রহ মন্দির। বাংলাদেশের বিখ্যাত হিন্দু মন্দিরসমূহের অন্যতম এই মন্দিরটি চটেশ্বরী সড়কে 3 পাহাড়ের কোণে অবস্থিত। চেরাকি পাহাড়। বছর পূর্বে বদর শাহ নামে এক আউলিয়া ইসলাম প্রচারের উদ্দেশ্যে এ অঞ্চলে আগমন করেন। কথিত আছে সে সময় এ স্থান জিনদের রাজত্ব ছিল। জিনদের কারণে বদর আউলিয়া এখানে প্রবেশের সময় বাধাগ্রস্ত হন। তিনি তখন এক খণ্ড জমি নির্বাচন করেন। তারপর জিনদের বিতাড়িত করার জন্য সেখানে একটি প্রদীপ প্রজ্বলিত করেন। আর প্রদীপের আরেক নাম চেরাক থেকে চেরাকি পাহাড় নামের উৎপত্তি। ভাটিয়ারি হ্রদ ও গলফ ক্লাব। চট্টগ্রাম শহরের সিটি গেট থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে ভাটিয়ারিতে রয়েছে অসাধারণ প্রাকৃতিক রূপ বৈচিত্র্য। এখানে রয়েছে পাহাড়, কৃত্রিম হ্রদ ও সেনাবাহিনীতে নিয়ন্ত্রিত পাহাড় কেটে তৈরি করা উপমহাদেশের সবচেয়ে বড় গলফ কোর্স। বাটারফ্লাই পার্ক। পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার 2 কিলোমিটার পূর্বে শাহ আমানত রাদিউল্লাহ তাআলা আনহু বিমানবন্দরের পাশে রয়েছে দেশের একমাত্র প্রজাপতি পার্ক। এখানে জীবন্ত প্রজাপতি দেখার পাশাপাশি বিশেষভাবে সংরক্ষিত মৃত প্রজাপতি দেখার সুযোগ পাওয়া যায়। হযরত শাহ আমানত রাদিউল্লাহ তাআলা আনহু এর মাজার। শাহ আমানত চট্টগ্রামের একজন বিখ্যাত দরবেশ ছিলেন। সামগ্রিকভাবে ধারণা করা হয় তার আবির্ভাব 1800 শতাব্দীর শেষ দিকে। জনশ্রুতি মতে তিনি বিহার শরীফ থেকে চট্টগ্রামে আসেন। মামলা মোকদ্দমা জেতার উদ্দেশ্যে লোকজন তার মাজার জিয়ারত করে থাকে। হযরত বায়েজিদ বোস্তামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরগাহ। বায়েজিদ বোস্তামীর মাজার চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের উপরে অবস্থিত। ইরানের বিখ্যাত পার্সিয়ান সুফি বায়েজিদ বোস্তামীর নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশি বিদেশি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। ওয়ার সিমেন্ট্রি। কমনওয়েলথ ওয়ার সিমেন্ট্রি চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের একটি সৌধ, যেটি সাধারণভাবে চট্টগ্রাম ওয়ার সিমেন্ট্রি নামে পরিচিত। ডিসি হিল বা ডিসির পাহাড় চট্টগ্রাম শহরে অবস্থিত অন্যতম নান্দনিক স্থান, যার বর্তমান আনুষ্ঠানিক নাম নজরুল স্কয়ার। এই পাহাড়ের শীর্ষে চট্টগ্রাম জেলা কমিশনারের সরকারি বাসভবন অবস্থিত। পতেঙ্গা সমুদ্র সৈকত। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সর্বদক্ষিণে কর্ণফুলী নদী
ও বঙ্গোপসাগরের মোহনায় পতেঙ্গা সমুদ্র সৈকত অবস্থিত। চট্টগ্রাম শহর থেকে এই সৈকতের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। মোহনা এলাকায় কর্ণফুলী নদী আর বঙ্গোপসাগরের পানির পার্থক্য সুস্পষ্ট ধরা পড়ে। এখান থেকে রাতের বেলা কর্ণফুলীর পাড়ে নেভাল একাডেমি সংলগ্ন বিচ থেকে মোহনার সৌন্দর্য উপভোগ করা যায়। পার্কি সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকত কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন পার্কি দেশের অন্যতম একটি সমুদ্র সৈকত। বাটালি হিল। বাটালি পাহাড় বা বাটালি হিল নামেও পরিচিত। চট্টগ্রামের টাইগার পাস এলাকায় অবস্থিত চট্টগ্রামের শহরের সর্বাধিক উঁচু পাহাড়। এর চূড়া থেকে বঙ্গোপসাগর এবং চট্টগ্রাম শহরের বড় অংশ পরিষ্কারভাবে দেখা যায়। চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড। সীতাকুণ্ড পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় 70 কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক। বাংলাদেশের অন্যান্য স্থানের মতো চট্টগ্রামে বিভিন্ন জনপ্রিয় খেলা ফুটবল, ক্রিকেট, বিলিয়ার্ড, টেবিল টেনিস, অ্যাথলেটিক্স, স্নুকার, দাবা ইত্যাদি প্রচলিত রয়েছে। জনপ্রিয় খেলাধুলা। জব্বারের বড়ি খেলা, ক্রিকেট, ফুটবল, দাবা, হাডুডু। খেলাধুলার বিশিষ্ট ব্যক্তিত্ব। ক্রিকেটে মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, নাফিজ ইকবাল, তামিম ইকবাল, আফতাব আহমেদ। শুটিং আতিকুর রহমান। ঐতিহ্যের রঙে, আনন্দের ছটায়, বৈচিত্র্যের বুননে আসলেই অপরূপ আমাদের এই বাংলাদেশ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।